চলচ্চিত্রের জন্য মঙ্গলময় দৃষ্টি আসবে তাদেরকে আমরা ভালোবাসি, যারা চলচ্চিত্রের এই এই ঝামেলাগুলো করবে তাদেরকে কখনো আমরা ভাবি না। জাহিদ খানকে বারবার মানুষের সংসার ভাঙার এই হিলিক চলতেছে, অবিশ্বাসের সংসার ভাঙছে, সাকিব খান অবিশ্বাসে টিকিট ফেলেছে, এরপর আসলো আমরা জানছি এই ফফির ব্যাপারটা, এটাও কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বন হয়ে গেছে। এখন আবার শুনি মৌসুমীকে নিয়ে টানাটানি করতেছে, পরবর্তী টার্গেট যে কোন দিকে যাবে, কাকে যে ফলো করছে, আমি তো মনে করছি আবার সাবডুর টাবডুর এর পাল্লায় পড়ে কিনা। সাবডুরকে আমি সতর্ক করে দিছি একটা ভিডিও যে বোন তুই সাবধানে থাকিস, এত সাপোর্ট করিস না, সাপোর্টে কিন্তু এক সময় তোমার কাল হয়ে যাবে। বিষাক্ত যারা সাপ, কাল সাপ, যেগুলি কেঁচু সাপ, এরা কিন্তু খুব মজা দেয়, আরাম দেয়, লাস্টে দেওয়ার সফলটা মেরে দেয়। জাহিদ খান হলে আমাদের কাল সাপ। আমার সংসার ভাঙার সম্ভাবনা আছে, কিন্তু আমি তো তার বিরুদ্ধে কথা বলি, তখন দেখা গেছে আমার সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, আমি যে কোন দিকে কি করব, এই লোককে কেমনে যে কি করব, আল্লাহ তুমি রক্ষা করো আমাদেরকে এই সমস্ত লোক থেকে আমরা যেন। ক্ষতি হচ্ছে কিনা, যে যে বাবারে চলচ্চিত্রের ক্ষতি মানে চলচ্চিত্রের 12টা তো বেজে গেছেই, এখন 13টা কখন বাজবে সে অপেক্ষা আছে। আচ্ছা, শিল্পীদের মানে মন তো থাকে নরম, সেখানে একটা বিয়ের প্রোগ্রাম, একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ, সেখানে একটা মানুষকে যে চর মেরে দিলাম সেটা তো বাইরেও হইতে পারতো, বা এফডিসি তে হইতে পারতো, এটা কি ঠিক করছে কিনা, এটা কি মানে একটা শিল্পীর জন্য এটা কি ঠিক কিনা? আসলে যে যা ঘটেছে, অমর সানি যে এত পাগল মাথা করে ফেলে বোম বাস্তবে, মৌসুমিক জানে না, কিছু জানে না, আমরা জানি না, অমর সানি কি করলো, ভিলেন হয়ে যায়, নায়ককে থাপ্পড় মেরে দিল, এটা কেমন না জানি একটা ঘটনা ঘটে গেল। এখন মৌসুমি যে কথাগুলো বলতেছে, আর মৌসুমি সত্য না অমর সানি সত্য, এ প্রমাণ আপনাদেরকে খুঁজে বের করতে হবে, কেননা এর একটা প্রমাণ আমরা চাই। এই ধরনের নোংরামি চলচ্চিত্রে কেন হবে, আমরা চাই না তো এই নোংরামি। আমি একদিন দেহার পিস্তল বাইরে দিচ্ছে, আমি কি তুমি জানো না এটা আমার পিস্তল, বললাম যে পিস্তল আপনি কি করেন, আমার জীবন রক্ষার্থে। এখন দেখছি মানুষকে হুমকি ধুমকি দিচ্ছে, যারে তারে উল্টা পাল্টা এই তোরে মেরে ফেলবে একবার, এই যে কথাটা, এই পিস্তল ক্যামেরার সামনে কিন্তু আপনারা যে রূপটা ক্যামেরার বাইরের কথা বলছেন, ক্যামেরার সামনে তার রূপটা কিন্তু ডিফারেন্ট না, সে তো ক্যামেরার সামনে ফেরেশতা হয়ে যায়, আর আমাদের সামনে তো দোজখের খুন্ডা, সেটা দোজখের আগুনে আমরা যেন দাউ দাউ করে জ্বলে। এই যে আমার ভণ্ডারে কত না ঝেল করেছে, আমাকে সাদিয়া যে আমাদের আমাদের কাছে আমার সাথে কত সংগ্রাম করেছে, পুরো কি অফার করছে নাকি? আরে বাবা এটা তো নতুন কিছু না, এটা তো আগের ঘটনাই, অফার করছে মানে চলে আজকে আন্দোলন তার সদস্যপদ গেল কেন, এই জন্য সে অফার দিছে, সে রাজি ছিল না, এই জন্য তার সদস্যপদ খেয়ে পড়েছে। এই সদস্যপদ আর কতজনের খাবে আমি আর জানি না, আর কি কোনোদিন তার সুযোগ আসবে কি না, চলচ্চিত্রের দ্বারে সে কারো ক্ষতি করবে কি না, আমার তো সন্দেহ হচ্ছে না আর হবে না। আপনারা কি এই ধরনের কাহিনী যদি সত্যি প্রমাণিত হয় যে মৌসুমী বাবুকে উত্তক্ত করেছে, তাহলে আপনারা কি কোনো স্টেপ নেবেন? 184 জন যারা ছিলেন, অবশ্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি, কোনটা সত্য কোনটা মিথ্যা, অমর সানি যদি সত্যি হয় তার পক্ষে আমরা থাকবো, মৌসুমী যদি সত্যি হয় থাকে তার পক্ষে থাকবো, কেন সে আমাদের জনগণ আনন্দিত নাই, আমরা তার ফাঁসে চরিত্রে অভিনয় করি, আমরা কেন তার কথা বলবো না, আসুন সত্য ঘটনা জানিয়ে দিন আমাদেরকে, আমাদের যারা অপেক্ষায় আছে সত্য ঘটনার জন্য তাদেরকে জানিয়ে দিন আমাদের এই ঘটছে, কেন একটা সংসার ভাঙবে। মৌসুমীর একটা ব্যক্তিগত ব্যাপার, ওইখানে মৌসুমী বুঝাইছে অমর সানি তার কাছে কিছুই না, সে একটা কাগজের ঠোকা, অমর সানিকে সে এটাই মনে করে, আর জাহিদ খানকে সে ছোট ভাই বলে ভালোবাসে, এতটুকু হতে পারে, ছোট ভাইকে তো ভাবি ভালোবাসতে, দেবর ভাবির ভালোবাসার কথা জানে। আচ্ছা, অমর সানিও ভাই, জাহিদ খানও ভাই? আরে ভাই আপনি কোন ভাই, ওটা তো একটা স্বামী নামক ভাই, ওই স্বামী নামক যন্ত্র, ওই যন্ত্রার তন্ত্র হয়ে গেছে এখন, এখন অমর সান যদি বীর পুরুষ হয়, বাহাদুর সন্তান হয়, সে বলো প্রতিবাদ করুক, তার বউয়ের ঝুটা ধইরা চুল টাই না, উপত্যকা তিনিস তালে আনো, সত্য ঘটনা বলো, এই তুই আমার ঘরে ঘরে আমার বউ, তুই আবার অন্য বেটার পক্ষে কথা বলো কেন, আমাকে কেন ইনসাল্ট করা তুমি, তুই তো সত্য ঘটনা বাইরে দিব, কে সত্যি কে অসত্যি, সিনেমার এই নোংরামি আমরা বন্ধ করতে চাই। আর আপনারা তো বহিষ্কৃত হয়েছিলেন মৌসুমী অমর সানের
প্যানেলের মূলত কাজ করতে গিয়ে আমরা মৌসুমীর পক্ষে অনেক কাজ করছি, তাকে আমরা সাপোর্ট দিয়েছি, সেই বিষয়ে এর আগে থেকে আমাদেরকে গাইড খান। তারাই নিজেদের বিপদে নিজেরাই পড়লো এভাবে? বাবা রাখি আল্লাহ মারে কি, এটা কথা আছে না, তুমি আমার জন্য করছো না, আজকে তোমার জন্য কে করে আমি দেখবো। সত্য ঘটনা আজ হোক কাল হোক, তোমরা আমাদের সাথে বেইমানি করছো না, বেইমানি করে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিছো না, এখন তোমাদেরকে যে ফেলে দিচ্ছি। বলতে যাচ্ছে যে দুনিয়ার ধার দুনিয়াতে শুধু, হ্যাঁ সত্য কখনো ঢাকা থাকে না, যেন একটু ঘুরে সত্য সত্য একদিন সত্যিকারই প্রকাশ হবে। এই অমর সানি জাহিদ খান মৌসুমীর ঘটনা আপনারা সুন্দরভাবে জেনে যাবেন, এটাও কিন্তু গোপন থাকবে না, আপনাদের সামনে চলে আসবে। কেননা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বারবার উপলব্ধি হোক আমরা চাই না, আমরা চাই চলচ্চিত্রের শান্তি। এতদিন আন্দোলন সংগ্রাম করে আমরা সদস্য হয়েছি, আমরা এখন আমাদের সেক্রেটারি নিপুণ আক্তারের সাথে কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলবো, আমরা সামনে কিভাবে এগিয়ে যাব, কিভাবে আমাদের সিনেমার শুটিং আসবে। আমরা অভিযোগ জানালে কি হবে, অভিযোগটা যদি সত্যি হয় সত্যের পথে বিচার হবে, যদি অমর সানি সত্যিকারই অর্থে এখন অমর সানি বিচার চায় মৌসুমি চায় না, যেহেতু মিজান ভাই দু তিন দিন ধরে নিউজ টিউজ হচ্ছে, এতদিন কেন প্রকাশ্যে এলো না মৌসুমি? বাবারে মৌসুমি প্রকাশ্যে আসে নাই, মৌসুমির কিন্তু অনেক বড়, তার সাথে বড় একটা হেতাম আছে, সেই হেতামের জন্য তার গোপনীয়তা, এই গোপনীয়তার কারণে মৌসুমি এলোমেলো হয়ে গেছে, অমর সানি এলোমেলো হয়ে গেছে। এখন ফিনিশিংয়ে কী আসবে, অমর সানি কি পাগল হয়ে যাবে, মৌসুমি ঘর ভাঙ্গা সংসার সোনার চর হয়ে যাবে, সেটা তো আমরা ভাবতেছি। যদি সোনার চর হয়ে যায়, সোনার চরে যদি আগুন লাগিয়ে যায়, সে আগুন নিবারণের মতো তো কেউ নেই। অনেকে তো ফেসবুকে লিখছে যে সোনার চরে আগুন লাগছে, আগুন লাগছে মানে ওই ছবির তামাশা দর্দ হয়ে গেছে। আচ্ছা মিজান ভাই এটাও তো হতে, এটা কোনো সিনেমার প্রচারণাও কি হতে পারে? আরে বাবা নিজের ঘরে নিজে আগুন লাগাই দিয়া সোনার চর হোটেলে তো সে বেশি কিছু নিজেকে পাবে না, সে যা করেছে তার অপরাধের বিচার হবে। এই আমাদের চলচ্চিত্রের একটা আদালত আছে, সে আদালতের কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে। মনে হয় ওই প্রডিউসার তো ওই জলে নলে কাঁদনে সে সোনার চরে যে কাঁদতে হবে, এই চরে কাঁদার দরকার নেই।